এখন চলছে বিয়ের সিজন, আর হলুদের স্টেজে কী বানাবেন তা নিয়ে যদি আপনি চিন্তায় পড়ে যান, তাহলে আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে। আসসালামু আলাইকুম, মৃদুলস ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কতটা সহজেই আপনারা চাইলে চমৎকার একটি পানের ট্রে তৈরি করতে পারেন। পানগুলো সাজানোর জন্য আমি এখানে একটা বড় গোল ট্রে নিয়েছি। এই ট্রেগুলো খুব সহজেই বাংলাদেশে কিনতে পাওয়া যায়। যদি আমি যেখানে আছি সেখানে আজ পর্যন্ত কখনোই আমার চোখে পড়েনি এই ধরনের কোনো ট্রে। আমি এখানে গোল ট্রে ব্যবহার করছি, আপনারা চাইলে লম্বালম্বি যে কোনো ট্রেই ব্যবহার করতে পারেন। পানের ট্রেটা সাজানোর জন্য এখানে আমি 50টার মতো পান নিয়েছি। আরও নিয়েছি বিভিন্ন কালারের পানের মশলা। এই পানের মশলাগুলো দিয়েই মূলত আমি পানের ট্রেটাকে সুন্দর করে সাজাব। পান মশলা ছাড়াও আমি এখানে নিয়েছি দুই ধরনের সুপারি। একটা সুপারি আস্ত নিয়েছি আর আরেকটা সুপারি কুচি করে কাটা। দুটোই ডেকোরেশন করব, কিন্তু একটা দিয়ে পান খাওয়া যাবে আর একটা দিয়ে পান খাওয়া যাবে না। ট্রেটা সাজানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট্ট একটা কুড়ো ঘর আর দুটো পুতুল, একটা হচ্ছে বউ আর একটা হচ্ছে জামাই। পানের ওই ট্রেটা সাজানোর জন্য আমার এই জিনিসগুলো দরকার। এগুলো ছাড়া পানের ট্রেটা সাজানো একদমই অসম্ভব। বাকি সবগুলো জিনিস দেখে চিনতে পারলেও নিশ্চয়ই ভাবছেন যে এটা কি। এইটা হচ্ছে আমরা যে কিচেনে পেপার টাওয়াল ব্যবহার করে থাকি সেই পেপার টাওয়ালের ভেতরের অংশটা। পেপার টাওয়াল শেষ হয়ে যাওয়ার পরে এই অংশটা আমি রেখে দিয়েছিলাম, কারণ আমার প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমি পানের একটা ট্রে বানাবো। আর এই পেপার টাওয়ালের অংশটা আমি ঘর সমান কেটে তারপর এর উপরে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আমি এখানে সিলভারটাই ব্যবহার করছি, এই জন্য আমার ট্রেটার চারিপাশটায় সিলভার কালারের কাজ করা। আপনারা চাইলে অন্য বিভিন্ন ধরনের ডিজাইন করা পেপার দিয়েও সুন্দর করে সাজাতে পারেন। আমি খুব সুন্দর করে ফেলে দেওয়ার মতো একটি জিনিসকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলাম। দেখুন কত ভালো লাগছে দেখতে। আমি শুধু ঘরটা বসানোর জন্য না, দুটো পুতুলকে বসানোর জন্যই ঠিক একইভাবেই কেটে নিয়েছি ওই পেপারটা। পেপারটা কেটে নিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি দুই পিসও রেডি করে নিয়েছি। টোটাল তিন পিস করেছি। বড় পিসটা করেছি কুড়ো ঘরটার জন্য আর ছোট দুই পিস করেছি দুটো পুতুল বসানোর জন্য। এখন আমি কুড়ো ঘরের সাথে ওই তৈরি করে রাখা জিনিসটাকে অ্যাটাচড করে দিব। সেটা আমি করছি টুথপিক দিয়ে। তারপর আমি এটাকে কস্টেপ দিয়ে ট্রের সাথে লাগিয়ে দিয়েছি। ঘরটা বসানোর সাথে সাথে আমি একটা পথও তৈরি করে নিয়েছি। সেই পথটা আমি তৈরি করেছি ফয়েল পেপার দিয়েই। আসলে আপনারা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আমি মুখে বললেও অনেক সময় দেখেই জিনিসগুলো ভালোভাবে বোঝা যায়। এখন আমি সে আস্ত সুপারিগুলো দুই সাইডটাতে বসিয়ে দিব। আমি প্রথমেই কস্টেপ লাগিয়ে নিচ্ছি না, প্রথমে আমি দেখছি যে ঠিকভাবে সবগুলো সাইজ মতো বসবে কি না। যখন আমি দেখব যে সুন্দর করে সব বসে যাবে, তারপর আমি এগুলোকে কস্টেপ দিয়ে বসাবো। আমি প্রথমেই কস্টেপ দিয়ে বসাতে চাচ্ছি না, তাতে করে যদি সুন্দর না হয় আমাকে আবার উঠাতে হবে। সেই জন্য আমি কস্টেপের পার্টটা শেষের দিকে এসে করছি। তৈরি হয়ে গেল পথ। এই পথ সাজানোর আগে আপনাদের সাথে শেয়ার করে নেই পানের খিলি কীভাবে বানাবেন।
আমি নিজে পারি না, তাই ভাবলাম যদি আমার মতো কেউ থেকে থাকেন যে পানের খিলি কিভাবে তৈরি করতে হয় পারেন না, তাই আমার মা যখন বানাচ্ছিল সেই সুযোগে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নিলাম। পানের খিলি বানানো আসলে অনেক সোজা, কিন্তু আমি পারি না। অনেক সময় হয় না, সহজ কাজটাও আপনার আয়ত্তে আনা অনেক কঠিন হয়ে যায়, এটা সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমার মা এভাবে করে সবগুলো পানের খিলি আমাকে তৈরি করে দিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম 50টা পান নিয়েছি, এর মধ্যে বড় পানগুলোকে দুই ভাগ করে নিয়েছে আর ছোট পানগুলোকে আস্ত রেখেই এভাবেই পানের খিলি তৈরি করে নিয়েছে। এখন আমি এক এক করে বিভিন্ন কালারের মশলাগুলো দিয়ে যে পটটা তৈরি করেছিলাম সেই পটটাকে সাজাবো। কোন কালারের পর কোন কালারটা দিবেন এটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে। আপনার চোখে দেখে যেই কালারটার পর যেই কালারটা দিলে ভালো লাগবে আপনি ঠিক ওভাবে করেই মশলাগুলোকে সাজাবেন। তৈরি হয়ে গেল বিভিন্ন কালারের পান মশলা দিয়ে পথ। এখন পথের চারিপাশটাতে পান দিয়ে সাজিয়ে দিব। এই পানের ট্রেটা সাজানোর সময় আমার একটা জিনিস অনেক ভালো লেগেছিল, এই পানের ট্রেটা আমরা মা মেয়ে দুইজন মিলেই করছিলাম। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার মা আমার কাছ থেকে শিখতে চাচ্ছিল আমি কিভাবে করে পানের ট্রেটা তৈরি করে থাকি। আর আমরা সাধারণত বাচ্চাদের কোনো কিছু শেখাতে গেলে অনেক আনন্দ পাই যে আমি আমার বাচ্চাকে কিছু শেখাচ্ছি। আমার বেলায় আমার মাকে আজ এই জিনিসটা শেখাতে গিয়ে অনেক ভালো লেগেছিল। আমার কাছে সময় খুবই কম ছিল, তাড়াহুড়ো করছিলাম হলুদে যাওয়ার জন্য, কিন্তু এর মাঝেও মা যখন বারবারই শিখতে চাচ্ছিল মায়ের এই শেখার আগ্রহটা দেখে আমার খুব ভালো লাগছিল। আমরা সাধারণত বাচ্চাদের নিয়ে যখন কোনো কাজ করতে যাই ওরা কোনো ভুল করে ফেললেও ওই কাজটা করার সময় আমরা তখন বলি যে ভালো হয়েছে, ওদের আগ্রহটা বাড়ার জন্য। আজ আমি ঠিক একইভাবে আমার আম্মার সাথে ট্রিট করেছিলাম। আমি যখন ডান সাইডটাতে পান সাজাচ্ছিলাম বাম সাইডে আম্মা সাজাচ্ছিল, আমি দেখছিলাম যে বারবারই ভুল করছে, কিন্তু তারপরেও আমি আম্মাকে একবার বলার পরে আর বলিনি কোনো কিছুই। আমি চাচ্ছিলাম যে উনি যেভাবেই করতে চাচ্ছে ওনাকে আমি ওইভাবেই করতে দিচ্ছিলাম, যেন ওনার শেখার আগ্রহটা কখনো নষ্ট না হয়ে যায়। এই বয়সে এসেও উনি কিছু শিখতে চাচ্ছে, যেন উনি বাংলাদেশে গেলে কারো হলুদে উনি করতে পারে, ওই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। পানগুলো দুই সাইডে সাজানোর পর চারিপাশটাতে আমি অল্প অল্প করে মশলা দিয়ে সাজিয়ে দিয়েছি, তাতে করে কালারটা খুব ভালোভাবে বোঝা যাবে। সবুজের মাঝে বিভিন্ন কালার যখন দেখা যাচ্ছিল ট্রেটা দেখতে আসলেই অদ্ভুত সুন্দর লাগছিল। তৈরি করে ফেললাম খুব সহজভাবে একটি চমৎকার পানের ট্রে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর প্রথম যদি আজ কেউ আমার চ্যানেলে থেকে থাকেন, এই প্রথমবার আমার কোনো ভিডিও দেখছেন, আপনার কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল অপশনে ক্লিক করে দিবেন। আজ তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।